That's out. As a leader, as a player. He's a member of parliament. He's a national hero. মারশাপি বিন মর্তুজা, এক নামে গোটা দেশ, তিনি মারশাপি বিন মর্তুজা। যতটা না খেলোয়াড় হিসাবে, তার চেয়েও বেশি বড় মনের মানুষ হিসাবে সবার কাছে গ্রহণযোগ্যতা নড়াইল এক্সপ্রেস। নেতৃত্বের গুণে এই টাইগার একাদশকে সবসময় রেখেছেন এক ছাতার নিচে। ওয়ান ডে, টেস্ট আর টি টোয়েন্টিতে 16 বছরে 2 হাঁটুতে 7 বার অপারেশন, ক্যারিয়ারের জীবনে 10 বার ডাক্তারের চুক্তিতে নিজেকে সঁপে দেওয়া, প্রতি ম্যাচ শেষে সিরিজ দিয়ে টেনে বের করতে হয় হাঁটুতে জমা বিষাক্ত রস, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নামতে পারেন না বিছানা থেকে, হাঁটু দুটো কয়েকবার ভাঁজ করতে হয়, সোজা করতে হয়, তারপর শুরু হয় দিন। তুমি বোঝো বিজয়ের ভাষা। মাঝে মাঝে মধ্যরাত গুলো হয়ে ওঠে আতঙ্ক, ঘুমের মধ্যে অনুভব করেন কোনো একটা পা বাঁকানো যাচ্ছে না। ডাক্তাররা বলেছেন এভাবে ক্রিকেট চালিয়ে গেলে চিরতরে বন্ধ হতে পারেন, কিন্তু দমে যাননি, সব সংখ্যা উড়িয়ে দিয়ে বল হাতে বাঘের মতো ছুটে চলা। এ যেন এক প্রতিরুদ্ধ বীর সেনার গল্প, যার জীবনে পড়তে পড়তে ছড়িয়ে আছে সাহসিকতা, দেশপ্রেম আর অদম্য এক যোদ্ধার প্রতিচ্ছবি। শত শত ঝড় ঝাপটা পেরিয়ে লাল সবুজের পতাকার সম্মান, হাসির কান্নার ভার যার দুই কাঁধে। ম্যাচ হারলেও চোখে জল ফেলেন অনেকটা নীরবে সবার আড়ালে, যাতে তরুণ ক্রিকেটাররা হতাশ না হন। নবীন ক্রিকেটারকে আগলে রাখেন ভালোবাসা দিয়ে বটবৃক্ষের মতো, চুল এলোমেলো করে দেন আদর মাখা ফুল সুটিতে, ভক্তগণ মাঠে ঢুকে পড়লেও বুকে আশ্রয় দেন পরম মমতায়। এ কথাগুলো বলছি বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি হ্যামিল্টনের বাঁশিওলার মতো, টাইগার ক্রিকেটের সোনালি দিনের বংশীবাদক এবং লড়াকু অধিনায়ক মারশাপি বিন মর্তুজার কথা। সেই মারশাপি যেন আজ অকেজ বাংলাদেশ ক্রিকেটের জন্য, তাই মনে করছেন বিসিবি কর্তারা, তাই তো তাকে অবসরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। জিম্বাবুয়ে সিরিজ হবে তার জন্য শেষ সিরিজ, এরপর তাকে আর দেখা যাবে না বাংলাদেশের লাল সবুজ দলের অধিনায়ক পদে, একথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিসিবি কর্তা। এরপর যদি তিনি খেলতে চান তাহলে তাকে পারফর্ম করে দলে ঢুকতে হবে। বিসিবি পরিষ্কারভাবে বলেছেন এখন সিদ্ধান্ত মারশাপির কাছে, সে ক্রিকেট খেলবে না অবসরে যাবে। অনেক জল ঘোলা হচ্ছে ক্রিকেট পাড়ায়, বর্তমানে তিনি বিসিবি কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তার 2019 বিশ্বকাপের শুরু থেকে বর্তমান সময়টা ভালো যাচ্ছে না, তারই সুযোগ নিচ্ছে এখন বিসিবি। বিসিবি ভুলে গেছে মারশাফির অবদানের কথা, যে মারশাফি বর্তমানের এই বাংলাদেশকে এখানে এনে দিয়েছে। আসলে আমরা এমন একটা জাতি কারো কৃতজ্ঞতা স্বীকার করি না, আজ তার দেশকে দেওয়ার মতো কিছু নেই, তাই তাকে অবহেলা করা হচ্ছে। এটাই আমাদের বাংলাদেশ। মারশাফির জন্য রইল হাজারো সালাম, স্যালুট।